আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, 2024 সালের নভেম্বর মাসের এই ভিডিওটি আমি করছি। তো আগামী 10 বছর অর্থাৎ 2034 সন পর্যন্ত দেশের রাজনীতি কোন দিকে যাবে, কিভাবে যাবে, এটি নিয়ে আপনারা কি কেউ কল্পনা করতে পারেন? বা এই 10 বছরের রাজনীতি কোন পরিস্থিতিতে যাবে, এটি নিয়ে কখনো কি ভেবেছেন? অথচ আপনার চারিদিকে যে পরিবেশ রয়েছে, পরিস্থিতি রয়েছে এবং আশেপাশে যা কিছু ঘটছে, আপনি যদি একটু গভীর মনোযোগ সহকারে দেখেন, কারো কারো কথা শুনেন, তাহলে আপনি খুব ইজিলি, খুব সহজেই আপনি একটা চিত্র পেয়ে যাবেন। আমাদের পাশের দেশ মায়ানমার, সেখানে শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি, তিনি সেই মিলিটারি রেজিম দ্বারা দীর্ঘদিন নির্যাতিত হয়েছিলেন। পশ্চিমারা তাকে আবার ক্ষমতায় বসালো, কিন্তু কিছুদিন পরে তিনি আবার জেলখানাতে চলে গেলেন। চীন সেখানে এখন রাজত্ব করছে এবং সেখানে বহু পক্ষ যুদ্ধ করছে এবং এ যুদ্ধ কখন বন্ধ হবে এটা কিন্তু আমরা জানি না, কেউ জানি না, মায়ানমারও জানে না। এবং এর ইফেক্ট আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতিতে কতটা নেতিবাচক, ভয়ঙ্কর ঝুঁকি তৈরি করেছে, যার ফলে কক্সবাজার, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে একদম কুমিল্লা পর্যন্ত যে বর্ডার রয়েছে, এটা নিয়ে যে আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তর প্রেক্ষিতে এটি মায়ানমার দখল করে নেবে, ভারত দখল করে নেবে, এই ধরনের একটা ভীতি ছড়িয়ে পড়েছে। এবং পাহাড়ি জনগোষ্ঠী সেখানে বিভিন্ন রকম যে সন্ত্রাসী সংগঠন তৈরি করে, রাজনৈতিক সংগঠন তৈরি করে, অনেকে আবার দেশের বাইরে থেকে প্রবাসী সরকার পর্যন্ত গঠন করে প্রচার চালাচ্ছে, প্রোপাগান্ডা চালাচ্ছে। আপনি কি এই বিষয়গুলো কি জানেন? আর সে তারই প্রেক্ষিতে আমাদের যে বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতির যে অশনির সংকেত, সেই অশনির সংকেত আপনি কি টের পাচ্ছেন? আমি এই যে আজকের যে ভিডিওটা করছি, সেই ভিডিওটার মূল কারণ হলো যে আমাদের দেশের রাজনীতির পট পরিবর্তনে দীর্ঘদিন থেকেই ডেইলি স্টার এবং প্রথম আলো, এই দুটো পত্রিকা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডেইলি স্টার এবং প্রথম আলোর আগে এই ভূমিকাটা পালন করত দৈনিক ইনকিলাব, অর্থাৎ সেই 1996 সন পর্যন্ত এরশাদের জমানা থেকে ইনকিলাব যেদিকে যেত ওদিকেই রাজনীতির একটা পোলারাইজেশন তৈরি হতো, রাজনীতির বরফ জমত অথবা রাজনীতির বরফ গলে যেত। তো সেই জায়গাটা এখন ডেইলি স্টার এবং প্রথম আলো সেই দায়িত্বটা পালন করছে বা সেই কাজটি করছে। তারা সরকার গঠন, সরকারকে ক্ষমতায় রাখা, সরকারকে ফেলে দেওয়া, এই কাজগুলো করার জন্য যে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা তারা করে আসছে এই পত্রিকা দুটো প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, সেখানে এখন পর্যন্ত তারা শতভাগ সফল। তারা কখনো কোনো প্ল্যান করে 5 বছরের জন্য, কখনো কোনো প্ল্যান করে 10 বছরের জন্য অথবা 2 বছরের জন্য। এই প্ল্যান অনুযায়ী তারা কাউকে খুব হাইলাইট করে নেতা হিসেবে বানায়, মহামানব হিসেবে তৈরি করে, আবার সেই প্ল্যান অনুযায়ী তারা কিন্তু একটা পুরো জেনারেশনকে শেষ করে দেয়, তাদের ইমেজ ক্ষুণ্ণ করা থেকে শুরু করে, আপনি চিন্তা করুন ফেনীর জয়নাল হাজারি, কিংবা ধরুন লক্ষ্মীপুরের তাহের, তারপরে ধরুন নারায়ণগঞ্জের শামীম ওসমান। তো এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো যেভাবে তৈরি করা হয়েছে, আবার বিপরীতে গিয়ে দেখেন আলিমাম মজুমদার সাহেব কিংবা এই যে এখন ফজল করিম সাহেব, মানে এখন এই সরকারে যারা আছেন ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা সবাই এই প্রথম আলো এবং ডেইলি স্টার এই গ্রুপ দ্বারা প্রমোটেড। এখন এই ডেইলি স্টারের বা প্রথম আলোর যারা কর্তা ব্যক্তি, তো তাদের মধ্যে দুই ধরনের মতভেদ আছে। বাংলাদেশের প্রেক্ষাপটটা জনাব মতিউর রহমান, যিনি প্রথম আলোর সম্পাদক, তিনি ভালো বুঝেন বা তিনি এটা হ্যান্ডেল করেন পলিটিক্যাল বিষয়। আর ইন্টারন্যাশনাল যে অ্যাফেয়ার্সগুলো রয়েছে, এটা
জনাব মাহফুজ জানাম সাহেব তিনি এই জিনিসগুলো দেখভাল করেন। কিভাবে করেন, কোন পক্ষ থেকে করেন, কেন করেন, সেটা তাদের ব্যাপার। এবং এটা বাংলাদেশে যেভাবে হচ্ছে, এটা যে কেবল বাংলাদেশে ডেইলি স্টার প্রথম আলো না, এটা কিন্তু এই ব্রিটিশ ভারতে, ব্রিটিশ ভারতেও ছিল। ব্রিটিশ ভারতে আপনি চিন্তা করুন, দ্য স্টেটসম্যান, দ্য হিন্দু, তারপরে শেষে আমাদের যে মাওলানা আকরাম খান সাহেবের দৈনিক আজাদ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ক্ষমতার পালাবদল, রাজনীতির পালাবদল। এবং এই পত্রিকাগুলোর কারণে ব্রিটিশ রাজ সিংহাসনে পর্যন্ত টানাটানি লেগে যেত এবং অনেক গভর্নর জেনারেলের কপাল পুড়েছে, আবার অনেকের কপাল খুলে গেছে এদের কারণে। আবার স্বাধীন ভারতে, স্বাধীন ভারতে ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার পত্রিকা, অমৃতবাজার পত্রিকা, দ্য হিন্দু, এই পত্রিকাগুলোর সম্পাদক মালিক, আর এর বাইরে যারা ব্যবসা বাণিজ্য করতেন যেমন টাটা, বিড়ালা, ধীরুভাই আম্বানি, তো তাদের একটা সিন্ডিকেট ছিল, বিশাল সিন্ডিকেট ছিল। এই সিন্ডিকেট সঙ্গে আবার বুদ্ধিজীবীরা ছিলেন, অর্থনীতিবিদরা ছিলেন। পরে পুরো 70-এর দশক, 80-এর দশক, এই দুটো দশক মূলত তারাই ভারতবর্ষকে চালিয়েছে। আপনি যদি রামনাথ গোয়েঙ্কার কথা চিন্তা করেন, ইন্ডিয়ান এক্সপ্রেসের মালিক, আপনি যদি সেই অমলেশ ত্রিপাঠী, সেই পশ্চিমবঙ্গের বিখ্যাত সাংবাদিক এবং লেখক, বুদ্ধিজীবী, আপনি যদি ধীরুভাই আম্বানির কথা চিন্তা করেন, অথবা রিলায়েন্স গ্রুপের ধীরুভাই আম্বানি, আর হলো বোম্বে ডাইংয়ের ওয়াদিয়া ফ্যামিলি, অন্যদিকে টাটা, সব মিলিয়ে এর সঙ্গে আবার পলিটিক্যাল যারা আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতেন তার মধ্যে ছিলেন যে বিখ্যাত ব্যক্তি এখন বালথাকারে, আপনারা অনেকে হয়তো নাম শুনেছেন, মানে যাকে বলা হয় হি সাপোজ টু বি কল্ড দ্য ফাদার অফ নরেন্দ্র মোদি, তো মিস্টার বালথাকারে। তো এরকম তাদের একটা সিন্ডিকেট ছিল, সেখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ হতো। আবার আন্ডারওয়ার্ল্ডে সেই দাউদ ইব্রাহিম থেকে শুরু করে হাজি মাস্তান, তারা একটা গ্রুপ মেনটেন করতেন। আবার রাজনীতিবিদদের মধ্যেও এবং আইনজীবীদের মধ্যে রাম জেঠমালানি, তারাও এই পুরো জিনিসটা নিয়ন্ত্রণ করতেন। তো এই জিনিসটা আবার যদি পশ্চিমে যান, সেখানে নিউজিক বলেন, টাইম বলেন, বা ইভেন ইকোনমিস্ট, এখন ইকোনমিস্ট পুরো ইউরোপ শুধু নয়, সারা দুনিয়ার যে ইহুদিবাদ, ইহুদিজম, রাজনীতি, অর্থনীতি, সব কিছু কিন্তু নিয়ন্ত্রণ করছে টিল নাও ইকোনমিস্ট পত্রিকা। সেখানে একটা রিপোর্ট মানে অনেক কিছু, অনেক কিছু ইন্ডিকেট করে। এই যে বাংলাদেশে যা কিছু এখন ঘটছে, সেই 7-8 বছর আগে ইকোনমিস্ট এগুলো সব বলে দিয়েছে, এবং সেই প্ল্যানিং অনুযায়ী কিন্তু সব কিছু একটার পর একটা ঘটে যাচ্ছে। কথাগুলো বললাম এই কারণে যে অতি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে প্রথম আলোতে, সাক্ষাৎকার নিয়েছেন স্বয়ং মতিউর রহমান। আবার দেখলাম যিনি আর একটা সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে আগামী 10 বছরের মধ্যে আওয়ামী লীগের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নাই, শুধু এই একটা কথা। তো উনি এটাকে 8 বছর বলতে পারতেন, 20 বছর বলতে পারতেন, 10 বছর কেন বললেন? ইট মিনস যে এই 10 বছর রাজনীতি চর্চা হবে না, যা কিছু হবে অন্য কিছু হবে, দেয়ার আর ম্যানি ম্যানি থিং, কিন্তু রাজনীতি চর্চা হবে না। এবং এই অনুযায়ী কিন্তু পর্দার আড়াল থেকে সব কিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফলে এই আগামী 10টি বছর আমাদের জীবনে কী ঘটতে যাচ্ছে, কী হতে যাচ্ছে, এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে যারা রাজনীতি করতে চান, লড়াই সংগ্রাম যারা করার তারা তো করবেন, তরুণরা করবেন, কিন্তু আমি বা আমার মতো বয়স যারা আছেন তাদের কী হবে? আমার বয়স এখন প্রায় 60 বছর, 10 বছর পরে আমার বয়স হয়ে যাবে 70 বছর, চারেক রহমান সাহেবের বয়সও প্রায় 70 বছর হয়ে যাবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বয়স হয়ে যাবে 96 বছর। তো যার জন্য আমাদের মতো মানুষ যারা আছেন, আমরা যদি এই 2-1 বছরের মধ্যে যদি রাজনীতির সচল না হয়, তাহলে আমাদের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। আর পলিটিক্যাল ক্যারিয়ার যদি শেষ হয়ে যায়, তাহলে আমাদেরকে কী করতে হবে? আমরা তো তরুণদের মতো রাস্তায় নেমে যুদ্ধ করতে পারবো না। আমাদের সাথে অনেক বড় বড় বিপ্লবী, বদরুদ্দিন ওমরের মতো মানুষ, হায়দর আকবর খান রণ সাহেবের মতো মানুষ, মুজাহিদুল ইসলাম সেলিম সাহেবের মতো মানুষ, যারা বাংলাদেশ কাঁপাতেন এক সময়, রাশেদ খান মেননের মতো মানুষ, হাসানুল হক ইনু সাহেবের মতো মানুষ,
যখন তাদের বয়স 60 বছর হয়ে গেছে, তখন তারা কেউ ঘরে চলে গেছেন, কেউ অবসরে গেছেন, কেউ নীরব হয়ে গেছেন, কেউ গৃহপালিত বিরোধী দল হয়েছেন। তো সেই থিম চেঞ্জ করতে হয়েছে। আমাদেরকেও যদি এই সুদীর্ঘ সময় একটা ব্যারেন রাজনীতি, যে অনুর্বর ভূমি, সেই অনুর্বর ভূমিতে আমাদেরকে পড়তে হয়, তাহলে আমাদের কী কী করা উচিত? সেই দিক থেকে আমি সেই হাফ ইত্যেস করার চেয়ে মনে করি যে যার ধর্ম মত অনুযায়ী কেউ, হিন্দুরা গয়া যেতে পারেন, কাশী যেতে পারেন, কীর্তন করতে পারেন, মন্দিরে যেতে পারেন, মুসলমান যারা আসছেন নামাজ কালাম বাড়িয়ে দিতে পারেন, তসবি তাহলিল জিকিরে আসকার বাড়িয়ে আধ্যাত্মিকতার দিকে যেতে পারেন, বেশি বেশি যাদের সামর্থ্য আছে তারা হজ করতে পারেন, উমরা করতে পারেন, যাদের পরিবারে অসঙ্গতি রয়েছে, যারা মনে করেছিলেন যে রাজনীতি করলে, মন্ত্রী হলে, এমপি হলে হয়তো পরিবারের অবস্থা ভালো হবে, তো সেটি যেহেতু যদি সম্ভাবনা না থাকে তাহলে তো পরিশ্রম করতে হবে, পরিবারের লোকজনের মুখে দুটো অন্ন তুলে দিতে হবে। তো সেই কাজগুলো আগামী 10 বছরে করার জন্য আপনি পরিকল্পনা আজ থেকে শুরু করেন, তারপরে চমৎকারভাবে নাকে তেল দিয়ে ঘুমাতে থাকেন, তাহলে যেটি হবে সেটা হলো আর যা হোক না কেন পরিবেশ পরিস্থিতি বা প্রতিকূল পরিবেশ পরিস্থিতি আপনাকে আহত করবে না, ব্যথিত করবে না, এবং আপনি কোনো অবস্থাতেই লুজার হবেন না। আর আপনার মধ্যে যে গুণাবলী রয়েছে সেই গুণাবলীগুলোর কারণে যদি আমার এই যে পলিটিক্যাল অ্যানালাইসিস, এই অ্যানালাইসিসের বাইরে অলৌকিক কোনো ঘটনা ঘটে যায়, সঙ্গতের কারণে আপনি তার ফল ভোগ করবেন। এর কারণ হলো যে আপনি ইতিমধ্যেই মেডিটেশন করে, পরিশ্রম করে, নামাজ কালাম পড়ে, ইবাদত বন্দেগী করে, যার যা ধর্ম মতে সেই কাজকর্ম করে একটা সিদ্ধি লাভ করবেন, আপনি হবেন প্রশান্ত আত্মার, প্রশান্ত চিত্তের একজন মানুষ। তো এখন হঠাৎ করে যদি আপনি এমপি হয়ে যান, মন্ত্রী হয়ে যান, রাজনীতির কোনো বড় পদ পদবীর অধিকারী হয়ে যান, আপনার প্রশান্ত চিত্তের কারণে ইউ ক্যান ডু বেটার, আপনি ভালো করতে পারবেন, লোকজন আপনাকে প্রশংসা করবে, ঋষিতুল্য মনে করবে, দেবতুল্য মনে করবে, অলি আল্লাহ মনে করবে। আর আপনি যদি শুধুমাত্র হতাশা থাকেন, বুভুক্ষ থাকেন, ক্লান্ত থাকেন, ক্ষুধার্ত থাকেন, ফলে যে কোনো একটা সুযোগ আসার সাথে সাথে আপনি হাউ মাউ কাউ কাউ করে সব কিছু সর্বনাশ করে ফেলবেন। তো আমার যেটা বলার ছিল সেটা আমি বললাম, এবং আমি নিজে এই কাজগুলো আলটিমেটলি শুরু করে দিয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।